আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল নিরলসভাবে চেষ্টা করে চলেছে শিক্ষার্থীদের কাছে পড়ার বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার। তারই ধারাবাহিকতায় আজকে একটি নতুন ক্লিনিক্যাল সেশনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজিনা সেলিম সাদিয়া। আমাদের আজকের টপিক অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মেন্টর স্বনামধন্য চিকিৎসক ডক্টর ফাতিমা মারিয়া খান ম্যাম। ম্যাম বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। আজকের আলোচনা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ম্যাম চেষ্টা করবেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা ম্যামের কাছে সরাসরি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদের সাথে আজকে এই সেশনটি নেওয়ার জন্য। ম্যাম আমরা তাহলে আজকে আমাদের আলোচনার টপিকে চলে যাচ্ছি। অটিজম বলতে আমরা কি বুঝি? আসলে যেটি হচ্ছে আমাদের লিটারালি অথবা হচ্ছে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে অটিজম শব্দটি আমরা ইউজ করি, এটা আসলে হচ্ছে আমাদের যেটি আমাদের মনোরোগবিদ্যা বিভাগে সেটা একটা স্পেকট্রাম ডিসঅর্ডারের ভিতরে আসলে অন্তর্গত। তো সেটিকে হচ্ছে আমাদের ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল হিসেবে যেটাকে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলি। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম একটা পার্ট, তো সেই স্পেকট্রাম ডিসঅর্ডার অনেকগুলো আসলে ডিসঅর্ডার মিলে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা, যেটার ভিতরে হচ্ছে প্রথমে হচ্ছে ইনফ্যান্টাল অটিজম, চাইল্ডহুড অটিজম, অ্যাটিপিক্যাল অটিজম, চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটেড ডিসঅর্ডার, এবং হচ্ছে যেটাকে অ্যাসপারজার সিন্ড্রোম, এবং হচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড। এই কয়েকটা ডিসঅর্ডার একসাথে হচ্ছে আমাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো যেটি হচ্ছে আমাদের যেটি নর্মাল যে অটিজমের যে আমরা যেটা নর্মালি বলে থাকি মানে স্পেকট্রাম ডিসঅর্ডারে কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো আসলে আমরা হচ্ছে কোনো অটিজম বাচ্চাকে আসলে যখন দেখি অথবা ডায়াগনোস করি অথবা অ্যাসেস করি তখন সেগুলো আমরা আসলে ডায়াগনোসিসের বেসিসে আমরা সেগুলোকে আসলে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করি, কারণ হচ্ছে অটিজমেও এই স্পেকট্রাম ডিসঅর্ডার সেম ক্রাইটেরিয়া গুলোই কিন্তু ফুলফিল করে। তো সেক্ষেত্রে হচ্ছে ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী আমাদের মানে অটিজম স্পেকট্রাম ডায়াগনোসিস করার জন্য হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দরকার। তো সেখানে হচ্ছে আমরা স্পেশালি ক্রাইটেরিয়া গুলো হচ্ছে পর্যায়ক্রমে আমি আলোচনা করব। ম্যাম অটিজমের বাচ্চাদের লক্ষণগুলো কি কি বা আমরা কিভাবে তাদের ডায়াগনোসিস করতে পারি? হ্যাঁ, আমি এই কোশ্চেনটির জন্য ওয়েট করছিলাম। যেহেতু আমরা হচ্ছে কিছু ক্রাইটেরিয়ার কথা বললাম, আসলে আমরা কিভাবে আসলে একটা অটিজম বাচ্চাকে আসলে ডায়াগনোসিস করব যে আসলে সেই বাচ্চাকে অটিজম কিনা অথবা হচ্ছে সে অন্য কোনো ধরনের কোনো প্রবলেম চাইল্ডহুড প্রবলেম এসে ভুগছে কিনা। তো প্রথম কথা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তো এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল এজে হয়, যেটা হচ্ছে আমরা জানি যে আমরা হচ্ছে মায়ের ভ্রূণ থেকে শুরু করে মায়ের যখন হচ্ছে পেটে থাকে একটি বাচ্চা তখন তার হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্ট হয় এবং আপ টু 5 ইয়ার্স পর্যন্ত একটি বাচ্চার পূর্ণাঙ্গ ব্রেইন ডেভেলপমেন্ট হয়। তো এটা হচ্ছে ডেভেলপমেন্টাল পিরিয়ড অথবা নিউরো ডেভেলপমেন্টাল পিরিয়ড। এই সময় আসলে কোনো হচ্ছে শিশুর যদি আসলে ব্রেইনের ডেভেলপমেন্টে কোনো জন্য কোনো ধরনের যদি ত্রুটি হয় অথবা হচ্ছে সে যদি হচ্ছে সেই ডেভেলপমেন্টাল বিকাশ হতে যদি কোনো ধরনের ঘাটতি হয় তাহলে কিন্তু এরকম ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো কিন্তু হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম যে প্রবলেমটা ক্রাইটেরিয়াটা DSM-5 এ উল্লেখ করা হয়েছে সেখানে হচ্ছে পার্সিস্টেন্ট তার ডেফিসিট থাকবে সোশ্যাল ইন্টারাকশন এবং হচ্ছে কমিউনিকেশন লেভেলে। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়া এতে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু কিছু ক্রাইটেরিয়া আরো মিলাই। তো সেখানে হচ্ছে প্রথমে যেহেতু সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশনে তার পার্সিস্টেন্ট ডেফিসিট থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে তার সোশ্যাল ইমোশনাল রেসিপ্রোসিটি, দ্যাট মিনস হচ্ছে আমরা যেটা আমাদের আমরা ক্লাসেও আমরা পড়িয়েছিলাম যে হচ্ছে অটিজম যখন আমি ক্লাস নিয়েছিলাম, তো হচ্ছে দ্যাট মিনস হচ্ছে একটা বাচ্চা যখন হচ্ছে ইমোশন আমাদের আমি জানি যে আমাদের ছোটকাল থেকে কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্ট হয়ে থাকে এবং হচ্ছে এটা পূর্ণাঙ্গ এজে গিয়ে আমাদের এই ডেভেলপমেন্টটা পূর্ণাঙ্গ হয়। তো সেক্ষেত্রে হচ্ছে ছোটকাল থেকেই কিন্তু একটি বাচ্চা কিন্তু ইমোশন গুলোকে শেয়ার করতে শেখে অথবা হচ্ছে ইমোশন গুলোকে প্রকাশ করে। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে তাদের হচ্ছে যে রিসিপোসিটি, দ্যাট মিনস হচ্ছে আপনি একটা বাচ্চাকে আদর করলে সে আদরটা সে বুঝে কিনা অথবা হচ্ছে সে আদরের রেসপন্স একটা হাসি দিল কিনা,
অথবা হচ্ছে সে আপনার চোখে চোখে তাকিয়ে আদরটা নিল কিনা, অথবা হচ্ছে সে অন্য ধরনের একটা কোন ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন দিল কিনা অথবা জেস্টার দিল কিনা, সেগুলো হচ্ছে আসলে আমাদের সোশ্যাল ইন্টারাকশন। তো যেটি অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে যেটি হচ্ছে প্রথম প্রথম যে প্রবলেমটা তারা মায়েরা অথবা প্যারেন্টসরা আসলে প্রথমে দেখে যে তাদের সোশ্যাল ইন্টারাকশন কম, দ্যাট মিনস হচ্ছে আমার বাচ্চা একা একা খেলে, কোনো কিছু শেয়ার করতে চায় না, অথবা ডাক দিলে শোনে না অথবা তাকায় না আমার দিকে। এবং সেকেন্ড হচ্ছে তাদের কমিউনিকেশনের প্রবলেম, স্পেশালি হচ্ছে তাদের হচ্ছে কমিউনিকেশন, আমাদের দু ধরনের কমিউনিকেশন আমরা দেখি, একটি হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা স্পেশালি আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দেখি, যেটা হচ্ছে অনেক বাচ্চার ক্ষেত্রে ইম্পেয়ারমেন্ট থাকে, এবং অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম থেকেই যখনই হচ্ছে তার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে তখন থেকে সে সিভিয়ারলি ইম্পেয়ার থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে দেখা গেছে যে অনেকে অনেক মানে প্যারেন্টসরা এই প্রবলেমটা নিয়ে আসে যে হচ্ছে তাদের বাচ্চাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছিল, 2 বছর পরে রিগ্রেস হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু অটিজমের ক্ষেত্রে 2 বছর পর্যন্ত তাদের নর্মাল ডেভেলপমেন্ট হয়, কিন্তু 2 বছরের পরে কিন্তু বাচ্চার হচ্ছে যে ডেভেলপমেন্টটা ফার্দার হয় না, হল্ট হওয়ার কারণে তার যে ল্যাঙ্গুয়েজটা সে শিখেছিল সেটা রিগ্রেস হয়ে যায়, সে আর কি ল্যাঙ্গুয়েজটা আর ফার্দার সেটাকে ডেভেলপ করতে পারে না, যার জন্য সেক্ষেত্রে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট থাকে। আর যেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যেটি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ফেসিয়াল এক্সপ্রেশন, আই টু আই কন্ট্যাক্ট, তারপর হচ্ছে তার হচ্ছে বডি পশ্চার, যেটা হচ্ছে আমরা সোশ্যাল ইন্টারাকশনের সময় যদি আপনাকে কোনো কোয়েশ্চেন করা হয়, আমরা হচ্ছে নর্মাল কমিউনিকেশন হিসেবে আমরা হয়তো আই ব্লিঙ্কিং করি, হেড নোডিং করি, অথবা একটা ফেসিয়াল মানে একটা সোশ্যাল একটা স্মাইল দিয়ে এটাকে আমরা রিসিভ করি। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন এই অটিজমের বাচ্চাদের অনেক ক্ষেত্রেই পার্সিস্টেন্টলি ঘাটতি থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমাদের যে প্রবলেমটা নর্মালি বাচ্চারা ফেস করে, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের যে সমস্যাটা হয় ল্যাঙ্গুয়েজ ইম্পারমেন্টের পরপর স্টেরিওটাইপিক কিছু বিহেভিয়ার, স্টেরিওটাইপিক কিছু ইন্টারেস্ট তারা শো করে। দ্যাট মিনস হচ্ছে একটি বাচ্চা দেখা গেছে, এটা এভাবে করে ব্যাখ্যা করা গেছে যে অটিজমের বাচ্চাদের কিছু মোটর মুভমেন্ট থাকে, যেমন হচ্ছে তারা হচ্ছে নির্দিষ্ট একটা স্টেরিওটাইপে একই ধরনের একটা মুভমেন্ট তারা করে, আইদার হচ্ছে লাফালাফি করলেও একই ধরনের লাফালাফি তারা করতেই থাকে কনস্ট্যান্টলি, অথবা দেখা যাচ্ছে হাত তালি দেয় অনেকের ক্ষেত্রে দেখা গেছে, অনেকে দেখা গেছে ফিঙ্গার ফ্লিকারিং করে, অনেকে দেখা গেছে যে রিস্ট কামড়ায়। হ্যাঁ, তো একই ধরনের কিছু মোটর বিহেভিয়ার তাদের হয়, এবং তাদের যে জিনিসটা সেকেন্ড যে জিনিসটা হয় তাদের ফিক্সেটেড একটা রুটিন তারা ফলো করে, দ্যাট মিনস হচ্ছে এবং তাদের একটা ফিক্সেটেড ইন্টারেস্ট থাকে, লাইক হচ্ছে আপনি যে যে রুমটাতে ওকে থাকতে দিতেন সেই রুমটা হচ্ছে থেকে যদি অন্য রুমে তাকে শিফট করা হয় অথবা অন্য কোনো এনভায়রনমেন্টে শিফট করা হয় সে খুব বেশি ডিস্টার্ব হয়ে যায়, এবং সেক্ষেত্রে হচ্ছে সে ভায়োলেন্ট আচরণও হয়তো বা করতে পারে। এবং হচ্ছে তার ফিক্সেটেড কিছু ইন্টারেস্ট, যেমন হচ্ছে একটা হয়তো বা তার নির্দিষ্ট একটা খেলা, ওই একটা খেলা খেলা দিয়ে সে খেলছে, একটা নির্দিষ্ট একটা গেম, ভিডিও গেম বারবারই একই ভিডিও গেম প্লে করছে, নির্দিষ্ট একটা সং সে বারবারই ওই সংটা সে দেখছে। তো নির্দিষ্ট একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে অটিজম বাচ্চাদের, এটাও কিন্তু একটা লক্ষণ। এবং হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের আরেকটা অংশ, যা বাচ্চারা হচ্ছে অটিজমের বাচ্চারা পয়েন্টিং করতে পারে না, দ্যাট মিনস কোনো একটা জিনিস পয়েন্ট করে দেখানো, অথবা পয়েন্ট করলে আসলে জিনিসটাকে সে ব্যাখ্যা করে বলা, সেই জিনিসগুলো আসলে তার অনেকটুকু কম থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের একদম প্রাইম যে ক্রাইটেরিয়া তিনটা, যেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, কমিউনিকেশন, স্টেরিওটাইপিক বিহেভিয়ার। এবং থার্ড সে সি ক্রাইটেরিয়া যেটা আমাদের ফলো করে, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে অবশ্যই এটা নিউরো ডেভেলপমেন্টাল পিরিয়ডে হবে, দ্যাট মিনস হচ্ছে এটা স্পেশালি অটিজম বাচ্চাগুলো হচ্ছে 12 মাসের মধ্যেই নর্মালি এই অটিজমের সিমটমস গুলো প্রকাশ পায়, এবং আপ টু 24 মান্থস পর্যন্ত অটিজমের বাচ্চাদের কিন্তু যে বুঝেই যায়, ডায়াগনোসিস করা যায় যে আসলে বাচ্চাটি অটিজম কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাচ্চাদের রেয়ার কিছু কেস থাকে, অনেক সময় দেখছে 2.5 থেকে 3 বছরের বাচ্চা অনেক সময় দেখা গেছে যখন রিগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ থাকে তখন হচ্ছে আমরা অনেক সময় 2.5 বছর 3 বছরের ডায়াগনোসিস করি। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই সে তার এই প্রবলেম গুলোর কারণে, তার সোশ্যাল ইন্টারাকশন, কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট অথবা স্টেরিওটাইপিক বিহেভিয়ারের কারণে তার হচ্ছে পুরো লাইফটাই কিন্তু তার সোশ্যাল, ইন্টারপার্সোনাল, অকুপেশনাল অল লাইফে কিন্তু হ্যাম্পেয়ারমেন্ট অথবা ইম্পেয়ারমেন্ট হবে। এবং হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া যেটা আমরা সবসময় ফলো করি এনি কাইন্ড অফ হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল অথবা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করার জন্য, এটার সাথে অন্য ধরনের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে কিন্তু যেটাকে আমরা হচ্ছে মানে আইকিউ লেস বলি আর কি, যেটাকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা বলি,
এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা, এডিএসডি আছে কিনা, এগুলো আসলে আমরা এক্সক্লুড করি। এবং এটার সাথে হচ্ছে মেডিকেল কোনো আদার্স মানে জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, লাইক হচ্ছে অটিজমের মতো সিমিলার কাইন্ড অফ কিছু সিমটমস হচ্ছে রেডস ডিজিজে থাকে। তারপর অনেক সময় দেখা গেছে যে ফ্রেজাইল এক্স সিনড্রোম থাকে, ডাউন সিনড্রোম থাকে, এগুলো আসলে আছে কিনা এগুলো আমরা এক্সক্লুড করি। তো এটার মাধ্যমে আসলে আমরা একটা বাচ্চা অটিজম কিনা সেটা আমরা আসলে ডায়াগনোসিস করতে পারি। ম্যাম, কোনো আর্লি ওয়ার্নিং সাইন কি আছে যেগুলোর মাধ্যমে প্যারেন্টসরা বুঝতে পারবেন বাচ্চাটির অটিজম আছে কিনা? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। যেটি হচ্ছে আমাদের অবশ্যই আমাদের কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যেগুলোর মাধ্যমে আসলে প্যারেন্টসরা আসলে প্রথমে বুঝতে পারে যে আসলে আপনার বাচ্চাটির কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি আমাদের কিছু স্পেসিফায়ার আছে, যেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অটিজমের সাথে, সেটা আমি একটু স্পেশালি আমি অ্যাড করতে চাচ্ছি। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট থাকে, কিছু কিছু বাচ্চাদের সাথে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্টও থাকে না। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের একটা ভুল ধারণা থাকে যে অটিজমের বাচ্চারা হয়তো বা হাই ইন্টেলেকচুয়াল হয়, দ্যাট মিনস হচ্ছে যদিও তারা কমিউনিকেশন লেভেলে তাদের ডেফিসিট থাকে কিন্তু তাদের ইন্টেলেকচুয়ালিটি খুব বেশি হাই থাকে। এটা কিন্তু আসলে জিনিসটা বিষয়টা ঠিক না, কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক বাচ্চাদের হচ্ছে স্পেশাল কিছু একটা দিকে ইন্টারেস্টের কারণে তারা ওই বিষয়টিতে অনেক সময় পারদর্শী হয়। দেখা গেছে ড্রয়িং করতে থাকলে একটা ড্রয়িং করতেই থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে বারবার একটা জিনিস করলে আসলে সেই জিনিসটাতে পারদর্শী হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মানে ইন্টেলেকচুয়ালিটি নর্মাল থাকে, অনেক সময় দেখা যাচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও কিন্তু এটার সাথে থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের একটা স্পেসিফায়ার অথবা হচ্ছে অ্যাকম্পেনিং ডিসঅর্ডার। এবং এটার সাথে হচ্ছে যেটা হচ্ছে আমাদের আদার্স যেটা আমি বললাম যে অনেক সময় দেখা যাচ্ছে রেজ ডিসঅর্ডার থাকে, রেজ ডিজিজ যেটা হচ্ছে আমাদের আদার মেডিকেল ডিসঅর্ডার, অনেক সময় ফ্রেজাইল এক্স সিনড্রোম থাকে, ডাউন সিনড্রোম থাকে এটার সাথে হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো কোমরবিডিটি আছে কিনা এগুলো আসলে এক্সক্লুড করে নেওয়া দরকার। তো রেড ফ্ল্যাগ সাইন হিসেবে যেটি হচ্ছে প্রথমে যেটা হচ্ছে আমাদের প্যারেন্টসরা প্রথমে যেটি দেখতে পাবে, প্রথম 6 মাসে একটি বাচ্চা আপনার চোখে চোখে তাকাচ্ছে কিনা, এটা হচ্ছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট যে আই গেজ আছে কিনা, আই কন্ট্যাক্ট আছে কিনা। কারণ হচ্ছে আমরা জানি 6 মান্থ থেকে কিন্তু একটি বাচ্চা কিন্তু তার মায়ের সাথে অথবা কেয়ার গিভারের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, এটা ওয়েদার হচ্ছে তার আই কন্ট্যাক্ট এর মাধ্যমে, সোশ্যাল স্মাইল এর মাধ্যমে, ফেসিয়াল এক্সপ্রেশন এর মাধ্যমে, অথবা দেখা যাচ্ছে ক্রাইং এর মাধ্যমে। তো সেক্ষেত্রে হচ্ছে যেসব বাচ্চাগুলো আসলে চোখে চোখে কম তাকায় অথবা তাকাই না অথবা ফেসিয়াল যেটি হচ্ছে সোশ্যাল স্মাইল দিচ্ছে না, এগুলো কিন্তু একটা রেড ফ্ল্যাগ সাইন। তো সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনি ডাকলে শুনে না, দ্যাট মিনস হচ্ছে আপনাকে যদি একটা ছোট বাচ্চাকে 6 মান্থের একটা বাচ্চাকে যদি আপনি একটা খেলনা দেন সে খেলনাটার দিকে তাকাবে, অথবা হচ্ছে যখন হচ্ছে সেই খেলাটাকে হচ্ছে আপনি যদি শব্দ করেন তো সেই শব্দের দিকে সে তাকাবে। কিন্তু অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি হচ্ছে হয়তো একবার তাকাতে পারে কিন্তু পরবর্তীতে তার এই গেজটা হচ্ছে মেনটেন থাকে না, ওরা সাস্টেইন করতে পারে না, বিকজ হচ্ছে তারা কোন একটা দিকে তাদের হচ্ছে ফিক্সেটেড ইন্টারেস্ট থাকে, সেই দিকেই তারা সবসময় সেলফ অ্যাবজর্ব একটা ওয়ার্ল্ডে থাকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ সাইন। তো 6 মান্থ পর্যন্ত আপনার বাচ্চা যদি আসলে বাবলিং না করে, আমরা জানি 6 মান্থের পর একটা বাচ্চা কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এক্সপ্রেস করার চেষ্টা করে, সে হচ্ছে হয়তো বা বাবা দাদা এগুলো আসলে বলে বলা শুরু করে হয়তো বা বাবলিং দিয়ে। তো এগুলো আসলে শুরু করার যেই প্রথম সাউন্ড গুলো আসলে বাচ্চারা করে সেটা কিন্তু বাবলিং। 6 মান্থ থেকে কিন্তু একটা স্বাভাবিক বাচ্চা যখন হচ্ছে গ্রোথ তার ব্রেইনটা ডেভেলপ হয় তখন কি এগুলো কিন্তু সে পারিপার্শ্বিক পরিবেশ থেকে কিন্তু শিখে। তো একটা অটিজমের বাচ্চা কিন্তু সেগুলো কিন্তু খুব কম ক্যাচ করতে পারে, অনেক সময় ক্যাচ করতে পারে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে সেটা সেই নর্মাল একটা বাচ্চার থেকে অনেকটুকু কম। আরেকটা হচ্ছে আপনার 6 মান্থ থেকে 1 ইয়ারের মধ্যে একটা শব্দ বলা, কোন একটি বাচ্চার যদি ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট থাকে অথবা অটিজমের প্রবলেম থাকে, সোশ্যাল ইন্টারাকশন সে অন্য বাচ্চাদের সাথে হচ্ছে সে ইন্টারেস্ট শো করে না, এবং তাদের সাথে একটা ওয়ার্ড যেটি হচ্ছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ভাষার দক্ষতাটা কিন্তু বৃদ্ধি পায়, একটা ওয়ার্ড কিন্তু শেখে একটা বাচ্চা 12 মাসে। তো সেক্ষেত্রে একটা ওয়ার্ড যদি সে না বলে তাহলে কিন্তু একটা মা বাবা কিন্তু রেড ফ্ল্যাগ সাইন হতে পারে যে তার আইদার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে অবজারভেশনটা খুব বেশি দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে 12 মাস থেকে 24 মান্থের মধ্যে মানুষ বাচ্চারা কিন্তু যুক্ত শব্দ একটা শব্দের সাথে অন্য একটা শব্দ যুক্ত করতে শেখে। তো সেক্ষেত্রে হচ্ছে যে যদি যুক্ত শব্দ সে মানে না করতে পারে অথবা প্রোনাউন্সিয়েশনে তার যদি প্রবলেম হয় অথবা দেখা যাচ্ছে কম্প্রিহেনশনে প্রবলেম হয় যুক্ত করা, তো সেক্ষেত্রে হচ্ছে নর্মালি অটিস্টিক বাচ্চাকে এই যুক্ত করাতেই প্রবলেম তার তাদের মেইনই প্রবলেম গুলো হয়। তো এনি কাইন্ড অফ এরকম প্রবলেম যদি মা বাবারা স্পেশালি মারা যখন দেখে তখন কিন্তু আসলে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। আরেকটি হচ্ছে আমি যেটি বলেছিলাম যে ইমাজিনেটিভ প্লে, দ্যাট মিনস হচ্ছে
বাচ্চারা কিন্তু ইমাজিনেটিভ প্লে করতে শেখে, যেমন হচ্ছে একটা মানে হচ্ছে একটা চাকাকে হয়তো বা গাড়ি হিসেবে সে ইমাজিনেটিভ প্লে করতে পারে, কিন্তু এইসব অটিজমের বাচ্চারা কিন্তু এই ইমাজিনেটিভ প্লে গুলা করে না। তারা হয়তো বা একটা দেখা গেছে একটা আনইউজুয়াল জিনিস, হয়তো বা একটা পুরো সাইকেলের একটা চাকা নিয়েই খেলবে, অথবা হচ্ছে এমন একটা আনইউজুয়াল একটা পার্স নিয়ে খেলছে যেটা আসলে কোনো ভ্যালু নেই। তো এইগুলো আসলে সে করছে কিনা, এবং এটার সাথে হচ্ছে তার পিয়ার গ্রুপের সাথে হচ্ছে সে শেয়ার করছে কিনা, অথবা হচ্ছে সে তাকে আদর দিলে হচ্ছে সে বুঝতে পারছে কিনা, পাল্টা সে কোনো রিয়েকশন দিচ্ছে কিনা, এগুলোকে সে কিন্তু আসলে দেখলে কিন্তু এগুলো আসলে রেড ফ্ল্যাগ সাইন হিসেবে কিন্তু আমরা ডায়াগনোসিস করি। পরবর্তীতে যদি আসলে এগুলো আসে, তখন কিন্তু আমরা একটা বাচ্চাকে কিন্তু আর্লি ডায়াগনোসিস যদি আনি, তাহলে কিন্তু আর্লি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, এবং তার ইম্পেয়ারমেন্ট কিন্তু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অনেকটুকু কম হয়। ম্যাম, অটিজমের ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি? আসলে যেটি অটিজমের কিন্তু এখনো পর্যন্ত যেটি নির্দিষ্ট কোনো কারণও কিন্তু খুঁজে বের করা হয়নি, এবং হচ্ছে নির্দিষ্ট কিন্তু কোনো মানে হচ্ছে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু তাদেরকে হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্টটাই দিই, মানে তাদের হচ্ছে প্রয়োজন অনুযায়ী। তো সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে আমরা লেভেল অনুযায়ী দেখি, তার হচ্ছে ইম্পেয়ারমেন্ট অনুযায়ী তাদের লেভেল লেভেল 1, 2, 3, তো যখন একদম লেভেল 3 সিভিয়ার অবস্থায় থাকে, তখন তখন তাদের হচ্ছে এক্সট্রা কেয়ারের ব্যবস্থা হয়। তখন সাবস্টেনশিয়াল সাপোর্টটা আসলে আমাদের খুব বেশি সিভিয়ার লাগে, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে একটু লেভেল 2 যেটা হচ্ছে অনেক ইম্পেয়ারমেন্ট আছে, সোশ্যাল ইন্টারাকশনের প্রবলেম আছে, ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট কম আছে, নিজে কাজগুলো কিছুটা হলেও করতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে মিনিমাল সাপোর্ট লাগে, এবং এটার সাথে হচ্ছে আমরা হয়তো স্পিচ থেরাপি অথবা আদার্স অকুপেশনাল থেরাপি গুলো জুড়ে দিই। তো যাদের কিন্তু একদম মিনিমাম থাকে লেভেল 1 যারা থাকে, তাতে অনলি সাপোর্টই কিন্তু যথেষ্ট। তো সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপি আমরা প্রেসক্রাইব করি, স্পিচ থেরাপি মাঝে মধ্যে প্রেসক্রাইব করি। তো যেটা হচ্ছে আসলে সিভিয়ার কেস যেগুলো থাকে, ওগুলোর সাথে হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল, এবং সেটার সাথে সাথে আমাদের সাইকোলজিক্যাল এবং সোশ্যাল সোশ্যাল যেটা রিহেবিলিটেটিভ অথবা অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এগুলো কিন্তু আমরা একসাথে করি। এবং সেক্ষেত্রে হচ্ছে এইসব বাচ্চাগুলোকে আসলে দেখা যাচ্ছে যে লাইফ লং ই হতে তাদেরকে হয়তো বা সাপোর্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে যেটি হচ্ছে সিভিয়ার সাপোর্টের দরকার হয়, তো তাদেরকে হচ্ছে যেটি হচ্ছে আমাদের স্পেশাল কিছু স্কুল রয়েছে, যেটা হচ্ছে অটিজম বাচ্চাদের জন্য অটিস্টিক স্কুল, যেটা হচ্ছে বাংলাদেশে সোয়াক একটি অটিজম স্কুল আছে, প্রয়াস আছে, যেটা ক্যান্টনমেন্টের ভিতরে রয়েছে। এগুলো কিন্তু অটিজমের যে স্পেশাল কেয়ার গুলো, এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটিতে ইপনা রয়েছে, ইপনাতেও কিন্তু হচ্ছে অটিজমের জন্য কিন্তু স্পেশাল কেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এইসব সেবাগুলো কিন্তু অটিজমের যারা হচ্ছে বাচ্চাদের প্যারেন্টস রয়েছে, তারা কিন্তু তাদের এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের বাচ্চাদের জন্য কিন্তু হেল্প পেতে পারে। আর যেটি হচ্ছে আমাদের যেটি নর্মাল ক্ষেত্রে, যদি অনেক সময় দেখা যায় খুব মাইল্ড কেসে থাকে, অথবা হচ্ছে মাইল্ড সোশ্যাল ইন্টারাকশন থাকে, কমিউনিকেশন থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটি করি বাচ্চাদেরকে হচ্ছে উৎসাহ দিই আসলে, যে সে অন্যদের সাথে মিশবে। তো যাদের ক্ষেত্রে আসলে সে মিনিমাম ইম্পেয়ারমেন্ট থাকে, তাদেরকে আমরা নর্মাল স্কুলিং এর হচ্ছে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি প্যারেন্টসদের, যাতে হচ্ছে তারা নর্মাল বাচ্চাদের সাথে শিখে তাদের কিছুটা হলেও তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর ইম্প্রুভমেন্ট করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বাচ্চারা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু অনেকটুকু স্কিলস তারা ডেভেলপ করে, তো পরবর্তীতে হচ্ছে তাদের লাইফে কিন্তু রিহেবিলিটেশনে কিন্তু একটা ভালো হয়, এবং আর্নিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তারা হচ্ছে সোশ্যালি কিন্তু স্ট্যাবলিশ হতে পারে। ম্যাম, অটিজম কি প্রিভেন্ট করার কোনো ওয়ে আছে, বা আমরা কিভাবে একে প্রিভেন্ট করতে পারি? আসলে যেটি হচ্ছে অটিজমের যে প্রবলেমটা, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এবং জেনেটিক একটা হচ্ছে ইনহেরিটেন্স রয়েছে, যেটি হচ্ছে স্টাডিতে দেখা গেছে এটি কিন্তু হাইলি জেনেটিক্যাল একটা ডিসঅর্ডার। যেমন হচ্ছে এটি কিন্তু 37% থেকে হাইলি 90% পর্যন্ত এটা কিন্তু কনকর্ডেন্স অথবা হেরিডিটি রাইট, দ্যাট মিনস হচ্ছে একটি বাচ্চার অটিজম হলে তার কিন্তু পরবর্তী বাচ্চাটা হওয়ার চান্স কিন্তু 50%, এবং দেখা গেছে যে ছেলে বাচ্চাদের ভিতরে হচ্ছে 4 গুণ বেশি হয় মেয়ে বাচ্চাদের তুলনায় অটিজম। তো একটা বাচ্চা যদি ছেলে হয়ে থাকে, পরবর্তী বাচ্চাটা যদি ছেলে হয় তার গুণ, তাহলে হচ্ছে তার পরিমাণ হয়ে গেল 2 গুণ, এবং হচ্ছে যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তার কনফিডেন্স রেটটা কিন্তু মানে তার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কম হবে দেন এ মেল চাইল্ড। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটি মানে নর্মালি হচ্ছে প্রিভেনশন ক্ষেত্রে আমরা বলি, তো যাদের ক্ষেত্রে হচ্ছে মানে অটিজম বাচ্চা হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিভেনশনের কিছু ওয়ে আমরা আলাদা করি, কিন্তু যাদের আসলে বাচ্চা হয়নি কিন্তু পরিবারে আসলে অটিজম রয়েছে, তাদেরকে ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি যে হচ্ছে যদি একটা বাচ্চা আপনার অটিজম থাকে, পরবর্তী বাচ্চা নেওয়ার আগে
আপনি হচ্ছে যেটি হচ্ছে প্রিনেটাল কাউন্সিলিং আমরা বলি সাইকিয়াট্রি সাইকিয়াট্রিতে, তো সেক্ষেত্রে আপনি একটা কাউন্সিলিং নিতে পারেন যে ওয়েদার আপনার কতটুকু রিস্ক রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট আপনাকে একটা ভালো কাউন্সিলিং দিতে পারবে ওয়েদার হচ্ছে আপনি বাচ্চা নিলে আপনার রিস্ক কতটুকু থাকে। তো সেকেন্ড হচ্ছে অটিজমের বিভিন্ন ধরনের মানে যেহেতু কোনো স্পেসিফিক কোনো কারণ নেই, তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল কারণের কারণকে কিন্তু আমরা দায়ী করি বিভিন্ন সময়। যেমন হচ্ছে যদি একটি মা গর্ভাবস্থায় যদি কোনো ধরনের প্রবলেমের শিকার হয়, যেমন সে যদি কোনো ধরনের ডিসঅর্ডার হয়, যেমন হচ্ছে তার প্রিএক্লামশিয়া এক্লামশিয়া, অথবা দেখা যাচ্ছে ডায়াবেটিস যদি সিভিয়ার পরিমাণে থাকে, হাইপারটেনশন থাকে, এপিলেপসি থাকে, তো এগুলা ক্ষেত্রেও কিন্তু তার এই অটিজমের মতো অসুখটি কিন্তু হতে পারে। আরেকটি হচ্ছে যেটি হচ্ছে মা যদি হচ্ছে গর্ভকালীন সময় যদি ফলেট ভ্যালপ্রোইক অ্যাসিড, যেটা হচ্ছে আমরা অনেক সময় মুড ডিসঅর্ডার হিসেবে ইউজ করি, তো এগুলো যদি আসলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে যদি কারো, তাহলে কিন্তু এই ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে। তো এবং হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে ইনফেকশাস ডিসঅর্ডার, যেমন হচ্ছে রুবেলা রুবেলা টর্চ ইনফেকশন, এগুলো হচ্ছে অটিজমের জন্য কিন্তু দায়ী হতে পারে। আরেকটি হচ্ছে আমাদের অবভিয়াসলি যেটা হচ্ছে আমাদের বার্থের সময় বার্থ অ্যাসফিক্সিয়া যদি থাকে, এটার সাথে চাইল্ডহুডে যদি হচ্ছে নিউনেটাল কনভালশন থাকে, অথবা দেখা যাচ্ছে নিউমোনিয়া থাকে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের সাথে সাথে ডাউন সিনড্রোম থাকে, রিডস ডিজর আদার্স যদি হচ্ছে নিউরোলজিক্যাল অন্য ধরনের প্রবলেম থাকে, তাহলে কিন্তু এরকম অটিজম ডিজর্ডার কিন্তু এগুলো হওয়ার চান্স কিন্তু আরেকটু বেড়ে যায়। এবং হচ্ছে যে এটি হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে যাদের এরকম গুলো প্রবলেম গুলো হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিভেনশনের ওয়ে হচ্ছে নিউনেটাল পিরিয়ডে, দ্যাট মিনস হচ্ছে আপনি ম্যাটারনাল আপনি যখন প্রেগনেন্ট হবেন তো মাকে অবশ্যই হচ্ছে প্রিনেটাল একটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে যেতে হবে। সেকেন্ড হচ্ছে তাকে হেলদি খাবার খেতে হবে, যখন আপনি প্রেগনেন্ট হবেন তখন হচ্ছে আপনাকে প্রি প্রি প্রেগনেন্সিতে আপনার ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নিতে হবে। থার্ড হচ্ছে আপনি গর্ভকাল অবস্থায় হচ্ছে যে ওষুধগুলো খাবেন সেই ওষুধগুলো অবশ্যই হচ্ছে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, এবং কোনো ওষুধ যদি আসলে টিয়ারটোজেনিক হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলোকে কম বেশি করতে পারবেন। ফোর্থ হচ্ছে যদি কোনো ধরনের ইনফেকশন ইনফেকশন গুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে রুবেলার জন্য টর্চ ইনফেকশনের জন্য হচ্ছে ভ্যাকসিনেশন আছে, সেই ভ্যাকসিনেশন গুলো নিতে পারে সে, অথবা হচ্ছে যে ম্যাটারনাল পিরিয়ডটাতে যখন হচ্ছে আমরা টিটি ভ্যাকসিন নেই অথবা আদার যে ভ্যাকসিন গুলো নেওয়া হয় সেগুলো নিলেও কিন্তু তার কিন্তু এগুলো প্রিভেনশন করা যায়। এবং হচ্ছে যেটা হচ্ছে লো বার্থ ওয়েট, আরেকটা হচ্ছে অবশ্যই মায়ের যত্নটা খুবই বেশি দরকার, কারণ হচ্ছে মায়ের যত্ন বেশি হলে তাহলে কিন্তু বাচ্চা সুস্থ হবে, এবং বাচ্চা সুস্থ হলে কিন্তু দেখা গেছে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো অনেকটুকু কম হবে। তো সেক্ষেত্রে লো বার্থ ওয়েট বাচ্চা যাতে না হয়, তো ডায়াবেটিস আছে কিনা মায়ের সময়, হাইপারটেনশন আছে কিনা, প্রিএক্লামশিয়া আছে কিনা, গুলো প্রিনেটাল অথবা নেটাল পেরিনেটাল পিরিয়ডে স্ক্রিনিং এর ব্যবস্থা, আর্লি স্ক্রিনিং এর ব্যবস্থা যদি করা যায় অথবা এগুলোকে ট্রিটমেন্টের আওতায় আনা যায়, তাহলে কিন্তু অনেকটুকু আই থিঙ্ক মনে হয় অটিজম এর মতো যে ডায়াগনোসিস গুলো সেগুলো কিন্তু অনেকটুকু কমে যেতে পারে। ম্যাম, যাদের ফ্যামিলিতে একজন অটিজমের শিশু আছে, এরকম প্যারেন্টস দেরকে আমরা কি কি অ্যাডভাইস দিতে পারি? সেটি আমি কিন্তু আমার প্রশ্নের মধ্যেই বলেছি, যেহেতু এটা জেনেটিক একটা ডিসঅর্ডার, 37-90% পর্যন্ত হচ্ছে তার মানে তার হেরিডিটি রেট থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটি বাচ্চা যদি আসলে অটিজম হয়, পরবর্তী বাচ্চার জন্য হচ্ছে আপনি কাউন্সিলিং করবেন যে আসলে আপনার পরবর্তীতে বাচ্চাটি নিতে পারবেন কিনা, অথবা নিলে কতটুকু রিস্ক থাকবে। সেকেন্ড হচ্ছে যদি আসলে বাচ্চাটি অটিজম হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে তার যে জিনিসটি হচ্ছে মা বাবার কিন্তু একটি মা বাবারও কিন্তু একটা কাউন্সিলিং এর দরকার, কারণ প্যারেন্টিং একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বাচ্চাটি কিন্তু অনেক সময় সাবস্টেন্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে হচ্ছে পুরো মানে ডিসঅর্ডার সম্পর্কে জানানো, ডিসঅর্ডারটা আসলে কেন হয়েছে, কি কারণে হয়েছে, অথবা কি ট্রিটমেন্ট গুলো দিচ্ছে, এবং এটা আসলে ট্রিটমেন্ট করালে তাদের কি কি লাভ হবে, জিনিসগুলোকে পুরোটুকুই আমরা হচ্ছে সাইকো এডুকেশন দিই, সাইকো এডুকেশন টু দ্য প্যারেন্ট, তাহলে হচ্ছে প্যারেন্টসরা অনেকটুকু দেখাচ্ছে এনজাইটি থেকে কিন্তু অনেকটুকু রিলিফ পায়, অথবা আসলে তারা কি করবে তার একটা দিক নির্দেশনা পায়। সেকেন্ড হচ্ছে আমাদেরকে যদি আসলে বলেছি যদি আসলে মাইল্ড কেস, অনেক সময় দেখা গেছে আমরা প্যারেন্টসদেরকে বলি যে হচ্ছে ওই টাইমটাতে হচ্ছে আপনার বাচ্চাটিকে হচ্ছে নর্মাল স্কুলিং এর ব্যবস্থা করেন, এবং হচ্ছে যে ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেটা হচ্ছে অকুপেশনাল হচ্ছে দাঁত মাজা, অথবা তার হচ্ছে ডে গোসল করা, তারপর নিজের জামার কাপড় নিজে পরা, বাথরুম টয়লেট থেকে পরিষ্কার হওয়া, তো এগুলো হচ্ছে তাকে একটু ধরে ধরে শেখানো। হয়তোবা একটু টাইম লাগতে পারে, কিন্তু হয়তোবা অন্যান্য বাচ্চাদেরকে তো সেক্ষেত্রে ধৈর্য সহকারে একটি বাচ্চাকে শিখালে কিন্তু অনেকটুকু স্কিলস তারা অটিজমের বাচ্চারা কিন্তু মানে হচ্ছে ডেভেলপ করতে পারে। এবং আরেকটা যে সব জিনিস আমরা নর্মালি হচ্ছে তাদেরকে বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা ভায়োলেন্ট হয়ে যায়, এবং হচ্ছে কিছুটা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যেহেতু ইমোশন গুলো প্রকাশ করতে পারে না,
তাদের ভিতরে একটা ইনার স্ট্রেস ডেভেলপ করে, যখনই আসলে খুব বেশি ভায়োলেন্ট হয়ে যায় অথবা দেখা গেছে আত্মঘাতী কিছু করে, হেড ব্যাঙ্গিং করতে পারে অথবা রিস্ট বাইটিং করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যখনই আসলে মানে পরিস্থিতি যদি খুব বেশি ভায়োলেন্ট হয়ে যায়, তো একজন সাইকিয়াট্রিস্টের কনসালটেশনে এসে যদি আসলে ড্রাগস লাগে কিছু, মানে ফার্মাকোলজিক্যাল ওষুধগুলো আসলে প্রয়োজন হয়, তো নির্দিষ্ট টাইমে যদি আসলে এগুলো নেওয়া হয়, তাহলে কিন্তু এগুলো এই রিস্ক গুলো থেকে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু সহজে কিন্তু তারা মুক্ত করতে পারবে। ম্যাম অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনার জন্য। আমাদের প্রশ্নগুলো যতগুলো ছিল সবগুলোর উত্তর প্রায় আলোচনা থেকেই হয়ে গিয়েছে। এত চমৎকার আলোচনার পরে আর প্রশ্নের কোনো অবকাশ থাকে না। ম্যাম আপনার যদি সব শেষে কিছু বলার থাকে সকলের উদ্দেশ্যে। সবশেষে আমি ধন্যবাদ দিতে চাই এক্সেস মেডিকেল স্কুলকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি বলবো যেহেতু আজকে আমরা ক্লিনিক্যাল ক্লাস এসেছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে, তো আসলে আমরা আজকে জানতে পারলাম অটিজম স্পেকট্রামটা কি অথবা স্পেকট্রাম ডিসঅর্ডারটা কি, কি কি ডায়াগনোসিস মানে কি কি ডিসঅর্ডার নিয়ে আসলে এই স্পেকট্রাম ডিসঅর্ডারটা তৈরি। তো যাদের পরিবারে আসলে অটিজম এর বাচ্চারা রয়েছে তারা কিন্তু ইজিলি তারা ডায়াগনোসিস করতে পারবে। মাদেরকে আমরা যেটা বলবো মা বাবাকে, রেড ফ্ল্যাগ সাইন গুলোর প্রতি নজর রাখবেন। যদি আসলে আপনাদের বাচ্চাদের আর্লি আমরা ডায়াগনোসিস আপনি করতে পারেন অথবা চিকিৎসার আওতায় আনতে পারেন, তো অনেক সময় দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্টটা কিন্তু আমরা স্পিচ থেরাপির মাধ্যমে কিন্তু অনেকটুকু ইমপ্রুভমেন্টে নিয়ে আসতে পারি। তো আর্লি ডায়াগনোসিস খুব বেশি জরুরি আসলে। অটিজম বাচ্চাটি আসলে সবার জন্য আসলে খুব স্ট্রেসফুল, কিন্তু সেই বাচ্চাটি কিন্তু অন্যান্য বাচ্চাদের মতোই বড় হওয়ার সেই অধিকার রয়েছে। তো তাদেরকে সেই অধিকারের দেওয়ার জন্য কিন্তু আমাদের আমরা কিন্তু একা একাত্তরে কিন্তু কাজ করে যাচ্ছি। তো অবশ্যই হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাম আবারও অনেক ধন্যবাদ। আমরা আপনার অনুমতি নিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আর দর্শকদেরকে বলবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।